এক নম্বর হচ্ছে কি দা ই আহ্বানকারী ডাক্তার দুই নম্বরে মাদ ও যাকে আহ্বান করব আমরা অর্থাৎ পেশেন্ট রুগী তিন নম্বর হচ্ছে এই দাওয়াতের বিষয়বস্তু প্রেসক্রিপশন যে করবেন কি থেকে করবেন আর চার নম্বরে এই দাওয়াত এই দাওয়াত করার জন্য যে মাধ্যম এবং পদ্ধতি উশ্লুব এবং অসাইল আসালিব ও আসাইল এর পদ্ধতি এবং মাধ্যম দাইল আল্লাহ যিনি আল্লাহর দিকে মানুষকে দাহাবোধ করবেন তিনি ডাক্তার রোগী এর চিকিৎসা দেওয়ার জন্য অবশ্যই একজন দাইল আল্লাহকে সার্বিক গুণে গুণানিত হতে হবে ট্রেনিং প্রাপ্ত হতে হবে কোরআন সন্ন্যার জ্ঞান থাকতে হবে ইজমা কিয়াসির জ্ঞান থাকতে হবে তাকে সামাজিক জ্ঞান এবং দিনের জ্ঞান ফেকুদ্দিন এবং ফেকুল মোস্তামা থাকতে হবে সোশ্যাল ফিক থাকতে হবে জ্ঞান থাকতে হবে মানুষ নিয়ে সমাজ নিয়ে দিন নিয়ে তার জ্ঞান থাকতে হবে তাহলে একজন দাইল আল্লাহ যখন সব ধরনের প্রশিক্ষণ নিয়ে কাজ করবেন ডাক্তার যেহেতু না লেখা পড়া করে আর না ট্রেনিং দিয়ে না ইন্টারনি করে ডাক্তারি করা মোটেই চলবে আর তাতে রুগী মারা যাবে দুই নম্বরে মাদ ও মাদ ও মানে যাকে আমরা দাওয়াত করব আর সে জিন হোক আর মানুষ হোক আর সে কাফির হোক আর মুসলিম হোক পাপিষ্ট হোক নারী হোক পুরুষ হোক ছোট হোক বড় হোক যেই হোক এই সমস্ত ভাগ করে এদের সম্পর্কে জানা জরুরি অতএব যে যাকে আমরা দাওয়াত করব প্যাসেন্ট যে তার সমস্যাটা কি ধরনের রোগটা তার এর কি জাহালাতের রোগ না গাফলাতের রোগ না শাহওয়াতের না সুভাতের কোন ধরনের সমস্যা এগুলো আমাদেরকে নির্ণয় করে তারপরে কি করতে হবে রোগের সমস্যাকে ডাক্তারকে জানতে হবে সমস্যা কি ডাক্তার কাছে বলতে হবে তিন নম্বর রোকন হচ্ছে দাওয়াতের বিষয়বস্তু অর্থাৎ প্রেসক্রিপশনটা কোথা থেকে হবে এই প্রেসক্রিপশনটা হবে কোরআন সন্না থেকে ইসলাম এর বিষয় হচ্ছে ইসলাম আমি ডাকবো ইসলামের দিকে আমি ইসলাম শিখাবো ইসলামের ভিতর থেকেই আমাকে প্রেসক্রিপশন করতে হবে যার যার মতো প্রেসক্রিপশন করলে কিন্তু হবে না পরিপূর্ণ ইসলাম এর থেকে আপনাকে লিখতে হবে প্রেসক্রিপশনটা চার নম্বর হচ্ছে কি এই দাওয়াতটাকে করার জন্য কিছু মাধ্যম কিছু পদ্ধতি আমরা এখন ক্যামেরায় বসে কাজ করছি এটা কিন্তু একটা মাধ্যম ক্যামেরা এই পদ্ধতি আমি খুদবা দিচ্ছি একটা পদ্ধতি এখন আধুনিক যুগে এই মিডিয়ার যুগে সোশ্যালাইট স্যাটেলাইটের যুগে এখন আমাদের মাধ্যমে পদ্ধতিগুলিকে আমাদেরকে পরিপূর্ণভাবে কাজে লাগাতে হবে আর সহজ করে মানুষের কাছে তুলে ধরতে হবে আসুন দাওয়াতের চারটি রকম দায়ী ডাক্তার মাদু রোগী পেশেন্ট এবং বিষয় সেটা বলছিলাম প্রেসক্রিপশন আর চার নম্বরে মাধ্যম পদ্ধতি আল্লাহ আমাদেরকে তফি দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারাকাতু